বান্দরবানের সুয়াং দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর চহল দলের উপর কুকি চিন ন্যাশনাল আর্মি বা কেএনএর এক সেনা সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুইজন দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুদের বিনামূল্যে সেবা দিতে যাওয়া দলের নিরাপত্তা নিয়োজিত সেনা সদস্যদের উপর কে এন এর অতর্কিত আক্রমণে এই হতাহতের ঘটনা ঘটে সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিমদিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আহত দুই সেনা সদস্য চিকিৎসাধীন আছেন